Hey friend, this is my house. See, there's many trees, devdaru trees. And I'm showing the entrance of my house. And now we are going to the room of the house. This is our storehouse. See, this room is for storing things. See, there is a dog. It is a garden. See, there is a mango tree. Coconut tree, banana tree, and all this in garden. And this is our house. I'm going upstairs. This is the shoe rack. This is the stairs. Now we are going in my washroom. You can see this is our washroom. The washroom. This is the stair for the terrace. Now we are entering the rooms. This is sofa. We have 5 sofas. This is the fridge. This is the TV. And this is the rack. Showcase rack. And this is dining table. See, the bedroom entrance is this. See, it is my mother and my father's bedroom. It's an aina. It's an almari. It's a holo cabinet. It's a study table. এখানে আমার স্কুলের সব বুকস রাখা থাকে। আমার স্কুলের ডায়েরি এটা। আমার স্কুলের এই যে আমার স্কুল ডায়েরি। এখানে আমার স্কুল বুক রাখা থাকে। এই যে পুরো একটাই আমার। আমার স্কুল প্রাইজ। আমার এগুলো সব স্কুলের। আমার বুকস, আমার স্টোরি বুকস, আমার সব বুকস এখানে রাখা থাকে। নিচে আছে আমার সব ড্রয়িং বুকস। ক্যাবিনেটের উপরটা এবার আমি তোমাদের শো করব আমাদের গেস্ট রুম। দিস ইজ আওয়ার গেস্ট রুম। কোনো গেস্ট আসলে এই রুমেই থাকে বেসিক্যালি। এখান থেকে বাইরেটাকে দেখা যায়। এটা আমাদের গেস্ট রুম। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার রুমে। এটা আমার রুম যেখানে আমি বসে ড্রয়িং বানাই, ইউটিউব ছাড়ি। এটা আমার রুম, এখানে আমি বসে থাকি। পুরো খোলা ফেলা আমার রুমটা। এই খাট, এই বেডে আমি শুই। এখান থেকে তুমি একটা ন্যাচারাল বিউটি দেখতে পাবে। সকলে আমার ইচ্ছা করে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। মানে পাখি আসছে, পাখি বসছে, মানে সব দেখা যায়। আমার স্কুল ব্যাগ, এটা তো আমাদের ডাইনিং স্পেস। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে। দিস ইজ আমাদের রান্নাঘর। রান্নাঘর বেসিক্যালি যেরকম সবার থাকে সেরকমই আমাদের। গ্যাস, ওভেন, মাইক্রো ওভেন, ইন্ডাকশন ওভেন। নিচে আছে
ওভেন, ওয়াশিং মেশিন দেখাচ্ছি, এই যে ওয়াশিং মেশিন। এখন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের টেরেসে। যেটা আমাদের টেরেস, টেরেসটা অনেক বড়, অনেক স্পেস। এই টেরেসটা আমি দেখাচ্ছি গ্রিল, টেরেস এখান থেকে আপনি নিচের সব দেখা যায়। নিচে দেখা যায় দেবদারু গাছ সব দেখা যায়। এইটা আমাদের ব্যাক এন্ট্রেন্স, আমাদের সামনের এন্ট্রেন্সটা তোমাকে দেখাচ্ছি। এটা আমাদের ফ্রন্ট ফ্রন্ট এন্ট্রেন্স। ঠাকুর ঘর উপরে আমাদের ঠাকুর এখানে আছে। এই যে আপনাদের যেটা আগে দেখেছি স্টোর রুম, এই যে এটা আমাদের স্টোর রুমটা। আম গাছ, ফম গাছ, আমাদের গ্যারেজটা অন্য জায়গায় থাকে, তাই জন্য আপনাদের আমাদের গ্যারেজটা, আমাদের কারটা দেখাতে পারলাম না। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে। ঠাকুরকে উঠে ফেলছি। এই যে আমাদের ঠাকুর, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, বাবা লোকনাথ, গণেশ, মা তারার চরণ, আদা মায়ের একটি ছবি, আর মা লক্ষ্মীর ঘর। ১৩ বছর পুরনো জগন্নাথ, পুরী থেকে আনা বৈষ্ণোদেবী, এটা 17 বছর পুরনো বৈষ্ণোদেবী, শিবলিঙ্গ, কষ্টি পাথরের, আর তারকেশ্বর বাবার ফটো, বিবেকানন্দ। এই যে আমাদের মা দক্ষিণেশ্বর, দ্বারদা দেবী, দ্বারদা মাতা, মা দক্ষিণেশ্বরী কালী, এই যে ইনি মা সন্তোষী। গৌর নিতে ঠাকুরের গঙ্গা যত রাখাই থাকে, আমাদের আরাধ্যা মাকে দেখাচ্ছি। এটা আরাধ্যা মা, এটা দেখিনি, তারপর আরাধ্যা মা প্রতিষ্ঠিত রয়েছে এখানেই সামনে, যে আমাদের আরাধ্যা মাতা, আমাদের আরাধ্যা দেবী। এর পূজা হওয়ার পরে আমাদের বাড়িতে সবার মায়ের পূজা হয়। আমাদের আরাধ্যা মাতা মা কালিকা, পৌষ কালী পুজোতে এই মায়ের পুজো হয়েছিল। এবার আপনাদেরকে আমি নিচে নিচ্ছি, আর একদম মাথাকে আপনাকে দেখালাম। এটা আমাদের ঠাকুর ঘরটা, ছোট ছোট মন্দির। এটা আমার মায়ের শখ ছিল, মানে ছোট মানে মানিয়েছে। এবার আমরা নিচে নিয়ে যাচ্ছি তোমার, তো দেখলেন আপনারা আমার ফুল ব্লগটা, ফুল ব্লগটা যেহেতু তোমাদের দেখালাম। সো এবার আমাকে কিছু থ্যাংকস বলো তোমরা। আচ্ছা, আজকের জন্য তোমাদের আমি এটুকুই দেখাচ্ছি, আবার কালকে পরে আমার অনেক অনেক দেখাবো। বাই বাই, হ্যালো, টাটা, ওয়েলকাম।